আসসালামু আলাইকুম সবাইকে, নজর ভিতরে স্বাগতম। তো বোরাকুর মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সো বেসিক্যালি আজকে আমাদের ভিডিওটা কোনো ইনকাম এর হবে না, বাট ইনকাম রিলেটেডই। তো আমার চ্যানেলে সব রকম টিপস অ্যান্ড টিপস এবং আপনারা সবগুলো তথ্য জানার জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে চলে আসলাম। আসলে আমি বেসিক্যালি দেখতেছি যে আমাদের নিজের কথা বলি যে এই ক্যাশের পরে আমরা কিন্তু অনেক সাফার করি। সো আপনার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করব। সো ইউকেতে কিন্তু জব বলে অনেকেই বলে কিন্তু ইউকেতে জব পাওয়া অনেক হার্ড, অনেক কিছু, হ্যাঁ অনেক হার্ড আছে, বাট আপনাকে যদি আপনি সঠিক পথ জানেন এবং সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা কাজটা পেতে পারেন। তো অনেকে আমরা বলি যে রেফারেন্স ছাড়া কাজ হয় না, রেফারেন্স ছাড়া হয় না। ঠিক আছে, রেফারেন্স হলে আপনার কাজটা একটু কুইকলি হয়ে যায় এবং কোনো ভোগান্তি পড়তে হয় না, বাট রেফারেন্স ছাড়াও কিন্তু কাজ, অনেকগুলো কাজ মিলে যে রেফারেন্স, আসলে এই ক্ষেত্রে কিন্তু রেফারেন্সও পাবেন কোথায়, এটা একদম রেয়ার মিলে। সো আপনারা এই ক্ষেত্রে যারা আসবেন, আসার পরে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনারা কিন্তু ঘরে বসে থাকলে হবে না। বিভিন্ন রকম আপনারা অনেকে বলে যে স্টোরে যাও, স্টোরে গিয়ে খুঁজো, বাট আসলে হচ্ছে আপনি যতগুলো স্টোরে যাবেন ইউকেতে ম্যাক্সিমাম স্টোরগুলো কিন্তু আপনাকে বলে দিবে যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। তো কেন আপনি দোকানে দোকানে গিয়ে ঘুরবেন, সবার সবাই গিয়ে ঘুরবেন? সো দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক রকম, হ্যাঁ আপনারা এটা পেতে পারেন যদি বাঙালি কোনো রেস্টুরেন্ট এরকম, এশিয়ান কোনো রেস্টুরেন্ট এরকম হয় তাহলে কিন্তু আপনারা গিয়ে সরাসরি কথা বলে আপনারা কাজগুলো পেতে পারেন। এবং রেফারসে যারা ঢুকবেন তারা ম্যাক্সিমাম কিন্তু এরকম কাজই করে, যেমন আমাদের এশিয়ান যারা আছে এশিয়ানের রেস্টুরেন্টগুলোতে বা এশিয়ান সবগুলোতে কিন্তু ঢুকে। সো আপনারা বেসিক্যালি যদি ব্রিটিশ শপ বা এরকম কোনো কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনি গেলে যান যে দোকানে যাবেন তো দোকানে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লাই করার জন্য বলবে। তো আজকে আপনাদের এরকম কিছু যেগুলো শপস আছে বা যেগুলোতে কাজ সবচেয়ে বেশি মিলে সেগুলোই আপনাদের বলি, এবং যেগুলোর ইন্টারভিউ অনেক হার্ড হয় না, ইজিলি আপনারা পেতে পারেন। সো এগুলোর মধ্যে হচ্ছে প্রথমত যদি আমি বলি, প্রথমত হচ্ছে গিয়ে আপনারা দেখবেন ম্যাক্সিমাম কিন্তু ম্যাকডোনাল্ডসে কাজ করে। সো এটা কিন্তু কাজ পাওয়া অনেক ইজি, যারা ফুল টাইম বা পার্ট টাইম করেন তাদের জন্য এবং যারা স্টুডেন্ট হিসেবে আসেন তাদের জন্য তো বেস্ট একটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। সো আপনারা এখানে কাজ করতে পারেন ফুল টাইম বা পার্ট টাইম। সো এখানে বেসিক্যালি হচ্ছে আপনারা ওদের সাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তো এদের সাইট, আপনারা এদের সাইটে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদের জন্য করব, কারণ হচ্ছে এটা অনেক লং প্রসেস বা 20 মিনিটস প্লাস লাগে একটা অ্যাপ্লাই করতে হলে। তো সঠিকভাবে কীভাবে অ্যাপ্লাই করবেন তা নিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিব। সো সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমি বলি, তাহলে সেন্সবেরি আছে, সেন্সবেরিতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেন্সবেরিতেও কিন্তু অনেক জব মিলে, যেমন ফুল টাইম পার্ট টাইমের জন্য এগুলো অনেক ইজিলি জব মিলে, বাট ইজি না, অবশ্যই অ্যাপ্লাই করে রাখতে পারেন, ম্যাক্সিমাম কিন্তু জব মিলে। পেরিটে অ্যাপ্লাই করতে পারেন, এরকম অনেকগুলো সাইট আছে, এগুলো থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো বেসিক্যালি এই দুইটা সবচেয়ে পপুলার হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং আরও হচ্ছে যে আপনারা স্টারবক্সে অ্যাপ্লাই করতে পারেন, এবং আছে গিয়ে আপনারা ইন্ডিডে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্ডিড। সো এখানে কিন্তু আপনারা ম্যাক্সিমামই কাজ পাবেন, কারণ এখানে অনেক কোম্পানি অনেক ডিটেলস দিয়ে থাকে বা অনেক কোম্পানির তাদের লোকের প্রয়োজন হয়। তো ইন্ডিডে আপনারা সব রকম কাজ পাবেন, এবং ইডলি আছে, এরকম লিড আছে, আজদা আছে, এগুলোতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো কিছু লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এগুলো আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় কী আর কি সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো বেসিক একটু আইডিয়া দিলাম, তো ভালো থাকুন সবাই, এবং নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। তো আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।